এটা ওপেন হয়ে গেল বাস তো বস সবাই ভালো আছো তো আশা করি ভালো আছো সুস্থ আছো চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এটাও একটা প্রোডাক্ট রিভিউয়ারই ভিডিও আছে তো রিসেন্টলি কিছু অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে বেশ কিছু জিনিস একটার পর একটা আসছে সেগুলো তোমাদেরকে আমি আনবক্স করে দেখাচ্ছি তো চলেছি আর একটা নতুন প্রোডাক্ট এটাও তোমাদের আনবক্স করে দেখাবো ওয়েট দেখো কি আছে ভেতরে দেখাই দেখ ভেতরে কি আছে অলরেডি আমি খুলে নিয়েছি কারণ ডেলিভারি বয়ের সময় একবার খুলে দেখে নেওয়া ভালো ভেতরে যেটা অর্ডার করেছিলাম সেটা আছে কি না কারণ এখন যে ঘটনাগুলো ঘটছে ভেতরে অর্ডার করছে লোক কিছু আসছে কিছু তো যেন জাস্ট ওপরটা খুলে দেখে নিয়েছি বাকি আর কিছু খুলে নি চলো দেখে নাও ভেতরে কি আছে অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো ভেতরে কি আছে বাট চলো আর একবার দেখে নাও সিম্পল একটা প্যাকেজিং জাস্ট একটা বাবল র‍্যাপ করা রয়েছে তা আমি অর্ডার করেছিলাম একটা গ্লাভস গ্লাভস অর্ডার করেছি বাইক রাইড রিলেটেড আরো কিছু কিছু জিনিস অর্ডার করেছি আমি তো সেগুলো তোমাদের একের পর এক আসবে আমি তোমাদের দেখাবো সামনে একটা ভালো রাইড প্ল্যান হচ্ছে শেয়ার করব আগে প্ল্যানটা এক্সিকিউট হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করব কারণ আগে শেয়ার করে দিলাম ব্যাপারটা হলোই না সেটা একটা একটা চরম মেশআপ হয়ে যাবে তো ওই জন্য আগেই কিছু জানাচ্ছি না ফিঙ্গার ক্রস দেখা যাক কি হয় আশা করি হতে পারে এখন লকডাউনের উপরে সমস্ত কিছু নির্ভর করছে চলো দেখা যাক আমি যেটা অর্ডার করেছিলাম বেসিক্যালি এটা হচ্ছে রাইনক্সের এটা হচ্ছে রাইনক্সের দেখো টর্নেডো প্রো থ্রি এই গ্লাভসটা আমি অর্ডার করেছিলাম তো এটা প্রচুর ইউটিউবে রিভিউ অ্যামাজনে রিভিউ সমস্ত কিছু দেখে আমি এটা অর্ডার করেছি খুব পছন্দ ছিল আমার গ্লাভসটা এর আগেও আমি একটা গ্লাভস অর্ডার করতে ইউজ করতাম তো সেটা এখানে রয়েছে এটাতে আমি আসছি একটু পরে তোমাদের কাছে তো এই টর্নেডো প্রো থ্রি চলো দেখে নেওয়া যাক বক্সে কি রয়েছে সিম্পল একটা প্যাকেজিং আছে দেখো কিচ্ছু নেই দুটো জাস্ট গ্লাভস এটা ওপেন হয়ে গেল বাস বাকি রাখলো গ্লাভসটা গ্লাভসটার মধ্যে একটু কিছু স্টিকার ফিকারগুলো রয়েছে যাই হোক এটা পরে দেখা যাক চলো তোমাদেরকে পরে দেখাই ফার্স্ট টাইম এটা একটু টাইট হয় আস্তে আস্তে তিন থেকে চারবার ইউজ করলেই মোটামুটি এটা মানে তোমার হাতের সাথে ফিট চলে আসবে আমি যেটা অর্ডার করেছিলাম এল সাইজ আমার হাতের জন্য এল সাইজটা মনে হলো সুমন হয়েছিল পারফেক্ট তো এল সাইজ আমার একদম পারফেক্টই হয়েছে এই যে দেখা যাচ্ছে তো মেন কিন্তু গ্লাভসের এটা যদি তোমার গ্লাভ পারফেক্ট ফিট না হয় বাইক চালাতে কিন্তু প্রচণ্ডই সমস্যা হয় এটা কিন্তু আগেই বলে দিচ্ছি যে যে সাইজ লাগবে যা সে সেই সাইজটাই প্লিজ অর্ডার করো নাহলে কিন্তু প্রচুর প্রবলেম আসবে তো এই গ্লাভসে আমি যেটা দেখছি এইখানে আমি এটা অর্ডার করার একটা বিশেষ কারণ হচ্ছে এক তো এটার হাতটা এতটা অবধি লম্বা আর দ্বিতীয় এই কারণ রয়েছে নক্সের প্রোটেক্টার যদি ইন কেস বাই গড কোনো রকম একটা ক্ল্যাশ হয় তোমার বাইকে আর তুমি যদি স্লাইড করো তো এই স্লাইড করতে এই জায়গাটা খুব হেল্প করবে এই জুড়ো জায়গা এটা ইজিলি তোমার যে কোনো সারফেসকে এইভাবে তুমি স্লাইড করতে পারবে এই জন্যই এটা মানে এটা একটু দামটাও বেশি আর এইখানে যেটা রয়েছে এই জায়গাগুলো যে ফিঙ্গারের এই জায়গাগুলো এগুলো হচ্ছে টাচ রেসপন্সিভ মানে তুমি এইটা পরে ইজিলি গ্লাভস না খুলে ফোনটা ইউজ করতে পারবে তো এই জন্যই আমি এটা অর্ডার করেছিলাম তো যাই হোক কোয়ালিটি তো আমার খুবই ভালো লাগলো ভেতরের যে এই জিনিসগুলো পুরো লেদারের আর এইখানে নক্সের প্রোটেক্টার রয়েছে এইখানে নক্সের প্রোটেক্টার রয়েছে তো আমার ভালোই লাগলো যাই হোক এই গ্লাভসটা আরও কিছুদিন ইউজ করি তোমাদের জানাবো এর রিভিউটাও কীরকম তো এই যে প্রোডাক্টটা আমি কিনেছি অ্যামাজন থেকে যদি তোমাদের পছন্দ হয় যদি তোমাদের কিনতেও ইচ্ছে করে তা তোমার আমার নিচে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে গিয়ে ক্লিক করে তোমরা ইজিলি এটা পারচেস করতে পারো তো এবার আসছি আমি এর আগে যে গ্লাভসটা ইউজ করতাম সেই গ্লাভসে এটা খুলে দেওয়া যাক এটা রিভিউ আমি তোমাদের বেশ কয়েকটা রাইড করার পর দেব আর এটা আমার পড়েছিল এইবার আমি এটা অ্যামাজন থেকে নিলাম এটা আমার পড়েছে 3450 মতো কিন্তু এখন মনে হয় এটা 3300 বা 3250-এ আসছে তো যাই হোক দামটা ফ্ল্যাকচুয়েট করে ওই মোটামুটি ধরে রাখো 3200 থেকে 3400-র মধ্যে তোমরা এটা ফ্ল্যাকচুয়েট করে তোমরা এর মধ্যে এটা পেয়ে যাবে আর যাই হোক গ্লাভসটা তো আমার মানে মোটামুটি ফার্স্ট ইমপ্রেশন খুব ভালোই লাগলো এবার আসছি তোমাদেরকে আমি এতদিন যে গ্লাভসটা ইউজ করতাম সেইটাতে তো এটা রাখা থাক এতদিন আমি যে গ্লাভসটা ইউজ করতাম এটা খুবই পপুলার গ্লাভস মানে আমি প্রচুর ইউটিউবারদের দেখেছি প্রচুর বাইকারদের দেখেছি যারা এই গ্লাভস ইউজ করে আর এই গ্লাভসটা আমিও প্রচুর দিন ইউজ করেছি অসম কোয়ালিটি এবার তোমরা বলতেই পারো এত সুন্দর গ্লাভস আছে তাহলে তোমরা এই গ্লাভস নিলে কেন এই গ্লাভসটা নেওয়ার একটা কারণ হলো
এই যে গ্লাভসটা আছে এই গ্লাভসটা মানে আমার সিটি রাইড ফিডি রাইডের জন্য খুব ভালো, বাট এই যে গ্লাভসটা রয়েছে কিনা এটার মেটেরিয়ালটা আরেকটু মানে আরেকটু বেশি ভালো কোয়ালিটির, তো এই জন্য আমার ভাবলাম যে আর একটা অপশনাল একটা গ্লাভস নিয়ে রাখা যাক। তো এটা আর এই দুটো গ্লাভসই কিন্তু বলতে পারো 80-90% মানে ওয়াটার প্রুফ, তো তোমরা আরামসে মানে মোটামুটি যদি ঝিরঝিরে কোনো বৃষ্টি পড়ে তো তোমরা এই গ্লাভস পরে ইজিলি চালাতে পারো, ভেতরে একদম জল ঢুকবে না। আমার একটা টেস্ট হিট, মানে আমি নিজে টেস্ট করে ফেলেছি অলরেডি। তো যাই হোক, এটাও ছিল, এটার নাম হচ্ছে রাইনক্সের এয়ার জিটি গ্লাভসটার নাম। আর এই গ্লাভসটারও লিঙ্ক, গ্লাভসটারও যে অ্যামাজনের লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। তো যাই হোক, এটাই ছিল ভিডিওটা, এটা বেশি লম্বা করছি না ভিডিওটা, এটা একটা ছোট্ট প্রোডাক্টের উপর একটা ভিডিও বানালাম। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করো, তোমাদের একটা লাইক আমাদের আবার একটা নতুন ভিডিও বানানোর জন্য একটা উৎসাহ দেয়, এটাই তো। বস চলো, টাটা আজকের মতো।